বিবেকানন্দ ময়দানে ভারতীয় জনতা পার্টি টিপরা মাতা আইপিএফটি এই বড় মাত্রায় যে কার্যকর্তারা পৌঁছেছে তাদেরকে আমি প্রথমে বলবো আমাকে কে কে চিনে যারা হাত উঠাও চিনেনি প্রথমে বলবো কে কে চিনে যারা হাত উঠাও আমাকে কে কে চিনে যারা হাত উঠাও চিনেনি কে কে চিনেদের হাত উঠাও চিনে নিচে করো মোদি কে 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 হাত উঠাও চিনে নিচে করো মোদি কে 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 ভালোবাসে হাত উঠাও মোদি কে ভালোবাসে নিচে করো আমার সঙ্গে একবার মুষ্টি বন্ধ হাত উপর উঠানো हाथ उठानो सबाठ सामने जरा हो, बोलो भारत माता की भारत माता की नरेंद्र भाई मोदी की नरेंद्र भाई मोदी की नरेंद्र भाई मोदी की धन्यवाद आज के रे ऐतिहासिक कार्यक्रम মঞ্চে উপস্থিত ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি আদরণীয় রাজীব ভট্টাচার্য মহোদয় মঞ্চে উপস্থিত আমাদের মধ্যে ভারত সরকারের প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক মহোদয়া আমাদের পূর্ব আসনের প্রার্থী মহারানী কীর্তি দেবসিং দেববর্মা আমাদের মধ্যে রয়েছেন শ্রী প্রেম কুমার রিয়াং আইপিএফটির প্রদেশ সভাপতি টিপ্রমাতার সমস্ত নেতৃত্ব ত্রিপুরা সরকারের সমস্ত মন্ত্রী বিধায়কগণ এবং বড় মাত্রায় উপস্থিত আমার ভারতীয় জনতা পার্টি টিপড়া মাথা আইপিএফটির কার্যকর্তা ভাই বোনেরা মিডিয়ার বন্ধুরা বন্ধুরা আজকের এই খন কোনো সাধারণ নির্বাচন নয় এ নির্বাচন নরেন্দ্র ভাই মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী বানানোর নির্বাচন বন্ধুরা আমি যদি বলি এখানে যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা রয়েছেন তাদের কাছে কটা করে ভোট আছে আপনাদের কাছে কটা ভোট আছে একজনের কাছে কটা ভোট আমার কাছে একটা ভোট আছে আপনার কাছে সবার কাছে রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীর কাছে পৃষ্ঠা প্রমুখের কাছে মন্ডল প্রেসিডেন্টের কাছে সবার কাছে একটা ভোট মেরে মিত্র ধ্যান সে শুনো প্রত্যেকের কাছে একটা ভোট আছে যদি ভারতীয় জনতা পার্টির পদ্মবুল চিহ্নে ভোট দেই তো সে ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্ধারিত হবে আর যদি সেই ভোট আমি হাত চিহ্নে বা কাস্তুয়াতে দেই তো সে ভোট জামানত জব্দ হয়ে বদনাম হবে তার জন্য সারা ত্রিপুরাবাসীকে আগরতলাবাসীকে আমি বিপ্লব দে বলতে চাই আপনাদের ছেলে আপনাদের ভাই এবারের ভোট তো নরেন্দ্র ভাই মোদী প্রধানমন্ত্রী বানানোর জন্য ত্রিপুরার মানুষ ভোট দেবে প্রধানমন্ত্রী বানানোর জন্য ভোট দেবে জামানত জবত হওয়ার জন্য ত্রিপুরার কোনো মানুষ একটি ভোটও দেবে না নরেন্দ্র ভাই এই ত্রিপুরা মানুষ আপনাকে চেনে আপনি ত্রিপুরাকে স্বাধীনতা দিয়েছেন দু হাজার আঠারোতে ত্রিপুরার মানুষ পঁচিশ বছর যাবৎ কংগ্রেস সিপিএম এর গেলা কোলে মহিলাদের স্বাধীনতা ছিল না যুবকদের রোজগার ছিল না বুজুর্গদের ভালো ভাতা ছিল না স্টুডেন্টস এর পড়ার ব্যবস্থা ছিল না রোজগারের ব্যবস্থা ছিল না কৃষকদেরকে রোজগারের ব্যবস্থা ছিল না আর ত্রিপুরা রাজ্যে যে কোনো কিছু হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর কারণ হয়েছে মেরে মিত্র আমরা কাজ করি এখানে মুখ্যমন্ত্রী হিসাবে আমি কাজ করেছি চার বছর দুই মাস মানিক কাজ করছে তারপর মুখ্যমন্ত্রী হিসাবে আমরা কাজ করি কিন্তু আমাদের কাজের জন্য প্রেরণা যোগায় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী যিনি আজ কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে পৌঁছে যাবেন আমি সবকে সবাইকে বলবো পুরো আগরতলাবাসী ছুটে আসো নেই ময়দানে নরেন্দ্র ভাই মোদীকে দেখার জন্য নরেন্দ্র ভাই মোদীর কথা শোনার জন্য মেরে মিত্র কারণ কি ত্রিপুরার জন্য মোদী দরকার ত্রিপুরার জন্য মোদি দরকার ত্রিপুরার ছাত্রের জন্য মোদি দরকার ত্রিপুরা সেলফ হেল্প গ্রুপের যে মহিলা আছে তার রোজগারের জন্য লাখপতি দিদির জন্য মোদি দরকার ত্রিপুরার বুজুর্গ জন যারা যারা বয়স্ক লোক রয়েছেন এবার নরেন্দ্র ভাই মোদী ঘোষণা করেছেন যারা বয়স্ক লোক আছে যে কোনো জাত যে কোনো পন্থ যে কোনো পার্টির হোক যারা ষাট বছর সত্তর বছর ঊর্ধ্ব রয়েছেন তাদেরকে পাঁচ লাখ টাকার হেলথে চিকিৎসা করার জন্য নরেন্দ্র ভাই মোদী দেওয়ার ব্যবস্থা করবেন মেরে মিত্র দেওয়ার ব্যবস্থা করবেন। সঙ্গে সঙ্গে কোটি ঘর নরেন্দ্র ভাই মোদি করবেন তার ঘোষণা নরেন্দ্র ভাই মোদী করেছেন মেরে মিত্র আর এই রাজ্যে কমিউনিস্ট কংগ্রেস রাজ্যে কমিউনিস্ট কংগ্রেসের অবস্থা কি এখানে মানিক সরকার চারবারের মুখ্যমন্ত্রী উনি বিলুনিয়াতে গিয়ে বলেন ইনি দেশ রক্ষার জন্য সংবিধান বাঁচানোর জন্য ভারতের অস্তিত্ব রক্ষার জন্য উনি হাত চিহ্নতে ভোট দিতে যাচ্ছেন সংবিধান রক্ষার জন্য দেশ রক্ষার জন্য মানুষের অস্তিত্ব বানাছেন বাঁচানোর জন্য আমি আপনাকে বলি আপনি আপনাদের পার্টির ম্যানিফেস্টো দেখেছেন মানিক বাবু জিতেন বাবু আশিস শাহ আপনারা দেখেছেন কমিউনিস্ট পার্টির ম্যানিফেস্টো তার মধ্যে লেখা আছে কমিউনিস্ট পার্টি এনডি গঠবন্ধন যদি ক্ষমতায় আসে তাহলে ভারতের পরমাণু শক্তির সমস্ত কিছু এরা নাশ করে দেবে সমস্ত কিছু ধ্বংস করে দেবে তার মানে ভারতকে কাঙ্গাল বানিয়ে ছাড়বে কোন রাষ্ট্রভক্ত কথা বলতে পারে কোন রাষ্ট্রভক্ত পার্টি এটা লিখতে পারে কোন সংবিধান বাঁচানোর পার্টি সেটা বলতে পারে আমি মানব সরকার এবং জিতেন চৌধুরীর থিকার জবাব চাই স্পষ্টীকরণ ত্রিপুরার মানুষের কাছে আপনারা পরমাণু শক্তিদর ভারতকে কেন ধ্বংস করতে চান কেন আপনারা পাকিস্তানের ভাষা বলেন কেন আপনারা চীনের ভাষা বলেন কেন আপনারা সেই দুই দেশের কথা বলছেন ভারতকে বাঁচানোর জন্য ভারতকে শেষ করার জন্য আপনারা প্রতি মুহূর্তে কাজ করে যাচ্ছেন মানিকবাবু তাই আমি আমার সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং ত্রিপুরা মাতাসু আইপিএফ টির কার্যকর্তা এবং সমস্ত ত্রিপুরাবাসীর কাছে নিবেদন করতে চাই পঁচিশ বছর কমিউনিস্টের সরকার ছিল কৃষকদের জন্য কমিউনিস্টরা কি দিয়েছে বলুন এই ময়দানে ভারতীয় জনতা পার্টি সমস্ত কার্যকর্তারা রয়েছে কমিউনিস্টরা খ্যাত মজুরের পার্টি ছিল এরা খেতে খাওয়া খেটে খাওয়া মানুষের পার্টি ছিল কি করেছে খেটে খাওয়া মানুষের জন্য কি করেছে মানুষের রোজগারের জন্য কি করেছে কৃষকদের রোজগারের জন্য ভারতীয় জনতা পার্টি সরকার ত্রিপুরাতে আসার পর নর্থ ইস্টের রাজ্যগুলোর মধ্যে প্রথম মিনিমাম সাপোর্ট প্রাইস ভারতীয় জনতা পার্টি আইপিএফটি সরকার ত্রিপুরাতে লাগু করেছিল দুহাজার আঠারোতে মেরে মিত্র যে কারণে কৃষকরা দশ টাকা বারো টাকা করে কমিউনিস্টের সময় ধান বিক্রি হতো সেই ধান আজ বাইশ টাকা কুড়ি টাকা একুশ টাকা করে কিলো বিক্রি করে কার জন্য নরেন্দ্র ভাই মোদীর জন্য করে নাকি কমিউনিস্ট পার্টির জন্য আর কংগ্রেসের জন্য করে মেরে মিত্র আজকে ত্রিপুরা রাজ্যে কিষান সম্মান নিধির মাধ্যমে ছ হাজার টাকা করে কৃষকরা পায় কমিউনিস্টের সময় কৃষকদের জন্য কোন স্কিম করেছিল এক পয়সা দিয়েছিল ধানের দাম বাড়িয়েছিল কৃষকদের জীবন মান উন্নয়নের জন্য কিছু করেছিল কিন্তু খ্যাত মুজের নাম দিয়ে কমিউনিস্টরা রাজনীতি করত মিছিল করত মিটিং করত স্ট্রিট কর্নার করত পঁচিশ বছর এর বাইরে কোনো কিছু কৃষকদেরকে দেয়নি মেরে মিত্র আর যুবাওদের যুবাওদের নিয়ে ডিএফ করা চাঁদা তোলা মানুষকে ধমকি দেওয়া লাল চোখ লাল চোখ দেখানো তার বাইরে কিছু যুবাওদের শিখায়নি কিন্তু ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর দুই হাজার আমরা ছাত্রদের জন্য ভবিষ্যৎ সুন্দর নির্মাণ করার জন্য ন্যাশনাল সিলেবাস এন সিলেবাস লাগু করেছি একশো পঁচিশটি বিদ্যাজ্যোতির স্কুল ত্রিপুরার যে আমরা প্রথম সরকারি সিবিএসসি স্কুল ত্রিপুরাতে লাগু করেছি কিন্তু শিক্ষার জন্য শিক্ষা জাতির মেরুদণ্ড সবচাইতে বেশি কমিউনিস্টের নেতারা এই রাজ্যের মধ্যে ভাষণ দিয়ে বলতেন কিন্তু ছাত্রদের জন্য যুবাদের জন্য কিচ্ছু করেনি মেরে মিত্র কিচ্ছু করেনি আর যদি বুজুর্গ জনের জন্য বলি যারা বেশি বয়স্কের লোক আছে কমিউনিস্ট পার্টিরা বলতো আমরা তেত্রিশটা ভাতা দেই বড় অহংকার করে বলতো তেত্রিশ ভাতা কমিউনিস্ট পার্টি সরকার ত্রিপুরা রাজ্য দেয় আরে মানিক সরকার বাবু তেত্রিশটা ভাতা দিতেন পঁচিশ বছরে তিনশো টাকা পাঁচশো টাকা সাতশো টাকা তার উপরে দিতে পারলেন না পঁচিশ বৎসর শাসন করে ভারতীয় জনতা পার্টির সরকার মাত্র ছয় বৎসর শাসন রয়েছে আমরা দু আঠারোতে ম্যানিফেস্টোতে বলেছিলাম যে আমরা সমস্ত ভাতাগুলি তেবরা রাজ্যতে দুই হাজার টাকা করে দেব দু হাজার নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি সরকার নরেন্দ্র ভাই মোদীর সরকার সমস্ত বুজুর্গদেরকে একসঙ্গে দুই হাজার টাকা করে ভাতা দেওয়ার ব্যবস্থা নরেন্দ্র ভাই মোদী সরকার করেছে মেরে মিত্র গরিবদের জন্য গরিবদের জন্য সবচেয়ে বেশি মায়া কান্না এই শ্রমিকদের জন্য সবচেয়ে বেশি মায়া কান্না এই কমিউনিস্টটাকে দেশে কিন্তু আজ আমি জিজ্ঞাসা করতে চাই কমিউনিস্টের বন্ধুরা গরিবদের জন্য কি করেছেন জলের ব্যবস্থা করতে পারেননি এই ত্রিপুরা রাজ্যে প্রতি ঘরে জলের ব্যবস্থা নরেন্দ্র মোদীর জল জীবন মিশনের মাধ্যমে মানুষের ঘরে ঘরে জল পৌঁছানোর ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে কিন্তু আপনারা পঁচিশ বছর করে মানুষকে জল পর্যন্ত পৌঁছাতে পারেননি মানিক বাবুরা আপনারা সংস্কৃতি চেনেন না না মানুষের সুবিধা পৌঁছাতে পারেছেন মেরে মিত্র পাঁচ কিলো করে গরিব মানুষকে চাউলের ব্যবস্থা একাশি কোটি মানুষকে পাঁচ কিলো প্রতি ব্যক্তি ফ্রি চাউলের ব্যবস্থা নরেন্দ্র ভাই মোদী করেছে তিরপুরে রাজ্য সহ ভারতবর্ষের জন্য কমিউনিস্টরা একটা চাউল কাউকে ফ্রিতে দেয়নি এই ত্রিপুরা রাজ্যের মধ্যে একটি চাউল ও কাউকে ফ্রিতে দেওয়ার ব্যবস্থা করে মেরে মিত্র তাই আমি বলছি ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা এবং আইপিএফটি এবং ত্রিপুরা মতের কার্যকর্তারা এখনও সময় আছে ঘরে ঘরে যান মানুষকে বলেন যে জল দেওয়ার ব্যবস্থা তো নরেন্দ্রভাই মোদী ফ্রিতে চাল দেওয়ার ব্যবস্থা তো নরেন্দ্রভাই মোদী প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর

স্কুল একশো পঁচিশ সি বিএস নরেন্দ্র ভাই মোদী সেভেন পে স্কেল লাগু করা সরকারি কর্মচারীর জন্য তো নরেন্দ্র ভাই মোদী টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিএ দেওয়া তো নরেন্দ্র ভাই মোদী ছাত্রদের জন্য স্কলারশিপ দেওয়া তো নরেন্দ্রভাই মোদি মহিলাদের জন্য তেত্রিশ পার্সেন্ট রিজার্ভেশন এর মধ্যে তো নরেন্দ্রভাই মোদি আর ত্রিপুরা সরকারের তেত্রিশ পার্সেন্ট সরকারি চাকরিতে মহিলাদের দেওয়া ব্যবস্থা তো নরেন্দ্রভাই মোদী মুসলিম মহিলা মহিলাদেরকে তিন তালাক থেকে মুক্ত করার ব্যবস্থা তো নরেন্দ্রভাই মোদী

তো নরেন্দ্র ভাই যুবাওদের জন্য ভবিষ্যৎ তৈরি করবে তো নরেন্দ্রভাই ভাই মোদী মহিলাদের জন্য সশক্ত ভারত নির্মাণ করবে তো নরেন্দ্রভাই ভাই মোদী বুজুর্গ জন্য ইন্স্যুরেন্সের ব্যবস্থা করবে তো নরেন্দ্র ভাই মোদী মেরে মিত্র তাহলে কমিউনিস্ট কংগ্রেস কি করবে কমিউনিস্ট কংগ্রেস কি করবে এই কমিউনিস্ট কংগ্রেস শুধু জাত পাত পন্থের নামে মানুষকে শোষণ করেছে বরবাদ করেছে মেরে মিত্র এবার সুযোগ এসছে এদেরকে জবাব দেওয়ার এতদিন এরা ঢঙ্গি রচনা করত এক দল বিরোধী পার্টি কংগ্রেস আর দল ক্ষমতায় থাকতো কমিউনিস্ট পার্টি আজকে যারা চিরবিরোধী যারা বলেছিল যে কলকাতাতে বাংলাতে কমিউনিস্ট আর কংগ্রেস এক জায়গায় আসার কারণে এরা কেরা কংগ্রেসে থাকবে না দু হাজার সতেরোতে এই রাজ্যে যারা এখন কংগ্রেসের রাজত্ব করে কংগ্রেসের লিডারশিপ দেয় দু হাজার সতেরোতে যখন ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলে কমিউনিস্ট আর কংগ্রেস এক জায়গায় এসছে তখন তার বিরোধ করে এরা কংগ্রেসে থাকেনি তৃণমূল কংগ্রেসে চলে গেছে কিন্তু তৃণমূলে মমতা ব্যানার্জির সঙ্গে জমেনি তবে তারপর ভারতীয় জনতা পার্টিতে চলে এসেছে এবং ভারতীয় জনতা পার্টিতে এসে নরেন্দ্র মোদীর বিরোধ করছিল দু হাজার লোকসভাতে আর আমরা তখন মন্ত্রী পরিষদ থেকে বের করে দিয়েছি তারপর আবার চলে গেছে কংগ্রেসে আবার এইবার চলে গেছে সিপিএম এর সঙ্গে মানিক বাবুর সঙ্গে জিতেন বাবুর সঙ্গে ফটোটা দেখুন না দুজনের পঞ্চাশ বৎসর যাবত এত খুন এত রেপ আসিফাঙ্গা তারপর অল টাইগার ফোর্স উজান ময়দান বিচ্ছন্ন মানুতে বারোজনাম দেবর্মা কে খুন পরিমাণ শাহ মন্ত্রীকে কে খুন মধুসূদন মধুসূদন বাবুকে এখানে বনমালীপুরে এমএলএ কংগ্রেসের খুন কিসের জন্য এই খুনগুলি করেছেন কে প্রাশ্চিত করবে সিপিএম কংগ্রেসের নেতাদের জিজ্ঞাসা করতে চাই কে প্রাশ্চিত করবে ঝরনা দিদিকে জিজ্ঞাসা করতে চাই আপনার স্বামী শ্রীরাম পালকে কংগ্রেসের তখন খুন করেছিল এবার আপনি হাত চিহ্নে কিভাবে ভোট দেবেন ভারতীয় নারী কিভাবে ভোট দেয় তার স্বামীকে যারা খুন করেছে সেই খুনিদেরকে কিভাবে আপনি ভোট দেবেন জবাব চাই ত্রিপরাবাসী জিতেন বাবু আপনি আমাদের ক্যান্ডিডেটকে বলেন যে বিদেশ থেকে এসে বাইরে থেকে এসে কৃতি দেবী বাইরে থেকে আসছে। জিতেন বাবু ভারতের কালচার পর্যন্ত জানেন না ভারতের কৃষ্টি সংস্কৃতি জানেন না উনি মহারাজ বীর বিক্রম কিশোর কিশোর মানিকের নাতনি কিরিট বিক্রমের মেয়ে ওনার বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পর মেয়েরা শ্বশুরবাড়িতে বাড়িতে যায় বিয়ে হওয়ার পর শ্বশুরবাড়িতে বাড়িতে যায় না যায় না বিয়ে হওয়ার পর মেয়েরা শ্বশুরবাড়িতে যায় দিদিকে আমরা বিয়ে দিয়েছি দিদি শ্বশুর বাড়িতে ছত্তিশগড়ে গিয়েছে আর যখন নরেন্দ্রভাই ভাই মোদী বলেছে ত্রিপুরার কাজের জন্য তোমাকে আসতে হবে বেটি তখন দিদি ছত্তিশগড় থেকে সব কাজ কর্ম ফেলে ত্রিপুরাতে আমাদের কাছে চলে এসেছে মাইকেতে চলে এসেছে বাপের বাড়িতে এসে দিতেন বাবু আপনার কি মেয়ে নেই আপনার মেয়েকে বিয়ে দেবেন না আপনার মেয়ে শ্বশুরবাড়িতে যাবে না আপনার মেয়ে আপনার বাড়িতে আসলে হয়ে যাবে বিদেশি হয়ে যাবে অন্য নাগরিক হয়ে যাবে আরে দিদি তো এখানে মহারাজের মেয়ে বাবু আপনার বিদেশি পার্টি আপনার সচ বিদেশি আপনার ব্যবস্থা বিদেশি তার জন্য ত্রিপুরার মানুষ আপনাদেরকে বহিষ্কার করে দিয়েছে মেরে মিত্র শুধু ভারতীয় জনতা পার্টি বহিষ্কার করেছে তাদেরকে তেমন নয় ত্রিপুরার আম জনতা আজ কমিউনিস্টকে দেখতে চান মেরে মিত্র তার জন্য চূড়া রাস্তাতে চূড়া রাস্তাতে হাত চিহ্নের মাধ্যমে কমিউনিস্ট পার্টি পশ্চিম কেন্দ্রে আশিস শাহকে ক্যান্ডিডেট বানিয়েছে ভেজেছে হাত চিহ্নের নামে কমিউনিস্টের ভোট নিয়ে নেব আর আমরা মানুষকে ফাঁকি দেব কিন্তু ত্রিপুরা মানুষ জেনে গেছে হাত চিহ্নতে মাত্র আশিসবাবু দাঁড়িয়েছেন মাত্র আসলে তো খেল কমিউনিস্ট পার্টির কাস্তুয়াতির এবার আর কাস্তুয়াতির কোনো কিছু হবে না দু হাজার ত্রিপুরার মানুষ আপনাদের হাটু ভেঙ্গেছে এবার দু চব্বিশের নির্বাচনে আপনাদের কমার ভাঙবে ত্রিপুরা রাজ্যের মধ্যে মানিক বাবু আপনাদেরকে দূরবীন দিয়ে দেখা যাবে না সেই দিশাতে ভারতীয় জনতা পার্টি আইপি এফটি মাথা সেই দিশাতে কাজ করছে মেরে মিত্র যেটা আমি বলছি আজকে আমাদের মধ্যে নরেন্দ্রভাই মোদি আসবে কিছুক্ষণের মধ্যে উনি বেরিয়ে পড়েছেন আমি সমস্ত আগরতলাবাসীকে বলবো ঘরে থেকে আর লাভ নাই মেরে মিত্র সব বেরিয়ে আসুন মোদির কাছে মোদিহি এক রাস্তা মোদি একমাত্র ব্যক্তি যে ভারতকে দুনিয়ার সামনে সর্বশ্রেষ্ঠ দেশ বানিয়ে ছাড়বে মেরে মিত্র আর সেই দিশাতে ত্রিপুরার যুবা ত্রিপুরার মহিলা ত্রিপুরার আম জনতা নরেন্দ্র ভাই মোদীর সাথে কারণ কি ত্রিপুরাকে দু হাজার মুক্ত করে নরেন্দ্র ভাই মোদী হি ত্রিপুরার মানুষের কাছে এক আশা জাগিয়েছে এক দ্বীপ জ্বালিয়েছে আর নরেন্দ্র ভাই সেই ব্যক্তি নরেন্দ্র ভাই সেই ব্যক্তি নিজে জলে অন্যকে আলো দেওয়ার ব্যক্তির নাম হচ্ছে নরেন্দ্র ভাই মোদী মেরে মিত্র নিজে যেমন প্রদীপ প্রদীপ নিজে জলে অন্যকে আলু দেয় সেই নরেন্দ্রভাই মোদী নিজে জলে ভারতকে আলু দায় যুবকে আলো দেয় মহিলাকে আলু দায় তার নাম হচ্ছে নরেন্দ্রভাই মোদি মেরে মিত্র মোদীর বিষয়ে কত বলবো যতটা বলি ততটাই কম মেরে মিত্র আমি কোনোদিনই নরেন্দ্রভাই মোদী অমেশ ভাই শাহ তাদের অবদান ভুলতে পারবো না কারণ কি উনারা যদি দুইজন ব্যক্তি যদি না থাকতেন এই ত্রিপুরা রাজ্য কোনোদিন মুক্ত হত না মেরে মিত্র ও কমিউনিস্টের হাত থেকে কারণ কি এই কংগ্রেসিরা তো আগেই ওদের সঙ্গে মিলে আসছিল তার জন্য সেটা সম্ভব ছিল না আর বাকি আজকে যে ত্রিপুরার যে জনজাতিদের মধ্যে জনজাতিদের মধ্যে আলাদা আলাদা পার্টি নির্মাণ হয়েছে সময়ে সময়ে কার জন্য হয়েছে কি কারণ হয়েছে কারণ তো বলো কমিউনিস্ট পার্টি এই ত্রিপুরার মধ্যে টিউজিএস কার কারণ হয়েছে আঞ্চলিক পার্টি প্রথম টিউজিএস কার কারণ হয়েছে কমিউনিস্ট পার্টির শোষণের কারণে সমাজ সরণ ত্রিপুরা কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে টিউজিএস তৈরি করেছে তারপর বিজয় আঙ্কলজি তৈরি করেছে আইএনপিটি কার বিরুদ্ধে করেছে কমিউনিস্ট পার্টি শোষণের বিরুদ্ধে করেছে তারপর আইপিএফটি তৈরি করেছে টি তৈরি কার বিরুদ্ধে করেছে কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে করেছে তারপর মহারাজ প্রদ্য মানিকা তৈরি করেছেন কার বিরুদ্ধে তৈরি তৈরি করেছে কমিউনিস্টের বিরুদ্ধে করছে তার মানে ত্রিপুরার জনজাতিরা কমিউনিস্টকে পছন্দ করে না কিন্তু কমিউনিস্টরা এই জনজাতিকে শোষণ করেছে জনজাতিকে বরবাদ করেছে মেরে মিত্র আর এই কমিউনিস্টরা সবসময় বলে বেড়াতো দু আগে কমিউনিস্টরা কি বলতেন বিশটা সিট আমাদের বাম পকেটে থাকে মানে কি বলতে চাইছেন জনজাতির বিষয়ে সিট কমিউনিস্ট পার্টির বাম পকেটে থাকে তারা থেকে নির্বাচন শুরু করে বিরোধীরা শূন্য থেকে শুরু করে এটাই ছিল কমিউনিস্ট পার্টি ত্রিপুরা রাজ্যভর স্লোগান জনজাতির জন্য আজকে আমি বলি আমাদের এখানে সমস্ত কার্যকর্তারা বসে আছে কাউকে যদি বলে রাজীব দামার সঙ্গে আছে কেউ যদি বলে এখানে যদি প্রেমকুমার রিয়াং বলে রাজীব ডাকে রাজীব দা আপনি তো বিপ্লব দেবের বাম পকেটের মধ্যে আছেন তখন রাজীব দার কেমন লাগবে আমি যদি কেউ যদি কল্যাণীদিকে বলে কল্যাণীদি আপনি তো বিপ্লব দেবের বাম পকেটে আছেন তখন কল্যাণীদির কেমন লাগবে কেউ যদি প্রতিমা ভবকে বলে আপনি তো বিপ্লব দেবের বাম পকেটে আছেন তো ওনার কেমন লাগবে কমিউনিস্টরা জনজাতিদের সম্মান করতে শিখুনি মেরে মিত্র তোমরা সম্মান করতে শিখোনি এদেরকে সম্মান দাওনি তোমরা এদেরকে বাম পটে বাম পকেটে রাখার দিয়েছ ভারতীয় জনতা পার্টি বলে বাম পকেটে নয় নরেন্দ্র ভাই দেব বামে মানিক চার হৃদয় মহারাজ কিশোরের মানিকের হৃদয় জনজাতিরা থাকে মেরে মিত্র আমাদের পকেটে থাকে না আমরা জনজাতিদের পকেটে থাকি জনজাতিদের পকেটে বিপ্লব দেব থাকে প্রদ্যত কিশোর মানিক্য থাকে নরেন্দ্র ভাই মোদী থাকে অমিত ভাই শাহ থাকে সেটা বুঝতে আপনাদের পঞ্চাশ বছর লেগেছে তাই আপনারা জনজাতিদেরকে মন জিততে পারেনি জনজাতিদের রিসা যেটা আছে মানিক বাবু জিতেন বাবু আপনারা কোনদিন সেই রিসা ধারণ করেননি কারণ কি আপনারা জনজাতিকে ভালোই বাসেন না আপনারা শুধু নাটক করেন আর জিতেন বাবু কোথায় আপনি আপনার এসটি সিটে দাঁড়ানোর মতো হিম্মত নেই আপনি বিশটা সিটের মধ্যে একটা তো দাঁড়াতে পারলেন না আপনার হিম্মত নেই জনজাতি সিট থেকে পাশ করার মতো আপনার কাছে হিম্মত নেই আপনি জেনারেল সিটে সাবরুমে গিয়ে দাঁড়িয়ে সেখান থেকে এমন এসছেন তারপরও মিথ্যা কথা বলে যে আমি মুখ্যমন্ত্রী হতে যাচ্ছি মুখ্যমন্ত্রী আপনার জীবনে আর মুখ্যমন্ত্রী থাক দ্বিতীয় কথা আর জীবনে দ্বিতীয়বার এম হতে পারবেন না দ্বিতীয়বার জনতাতে আপনাদেরকে চিনে নিয়েছে আপনাদেরকে মুখ্যমন্ত্রী দূরের কথা বানাবে এমএলএ এল কেউ বানাবে কমিউনিস্ট পার্টির কোন এম হবে ত্রিপুরাতে হবে কংগ্রেসের কোন এম হবে আগামী চব্বিশের পর নরেন্দ্র ভাই মোদীকে আমি বলবো যে ত্রিপুরা থেকে কোন কংগ্রেস আর কমিউনিস্টের কোনো এমএলএ জন্ম নেবে না ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টি টিপনা মাতা আইপিএফটি মিলে সেই দিশাতে কাজ করবে মেরে মিত্র আমি এবার প্রার্থী আমার কথা একটু কই বলবো আমার কথা একটু আমারে কে কে ভোট দিব যারা হাত ওঠাও তো কে কে দিব অনেকে দিত না মনে হইতাছে হাত উঠছে সবার নিচে করো নিচে করো জিতেন বাবু মানিক বাবু দেখো পুরা বিবেকানন্দ ময়দান বলছেন নরেন্দ্র ভাই মোদীকে পদ্ম ফুল পাঠাতে হবে পূর্ব পশ্চিম থেকে উনিশ তারিখ এই পশ্চিম ছিটে আর ছাব্বিশ তারিখ পূর্ব সিটে পদ্মবল চিহ্নে ভোট দিয়ে বিজেপি আইপিএফ ডি ত্রিপুরা মাতার ক্যান্ডিডেটকে বিপুল ভোটে জয়যুক্ত করে নরেন্দ্র ভাই মোদীর কাছে পাঠিয়ে এই শাসক ত্রিপুরা নির্মাণের জন্য অঙ্গীকারবদ্ধ হব আর এখনো যারা কংগ্রেস সিপিএমে রয়েছে আমার ভারতীয় জনতা পার্টি টিপ্রমাত আইপিএফটি সমস্ত কার্যকর্তাদের বলবো আজ এই কার্যক্রমের পর বাড়ি বাড়ি যান সরব প্রচার শেষ হয়েছে যাবে নীরব প্রচার করা যেতে পারে একজন দুজনে যান বাড়ি বাড়ি গিয়ে বলুন কিসের জন্য হাত চিহ্নিতে কাসতুয়трите ভোট দেবেন কার জন্য দেবেন কি পাবেন কি পেয়েছেন পঁচিশ বছর কমিউনিস্ট সরকারে আর কংগ্রেসের জোট সরকারে মেরে মিত্র সেই কথাগুলি বললে আপনি আপ সমস্ত ত্রিপুরাবাসী এক যুগে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র ভাই মোদি পদ্মবল চিহ্নে ভোট দিয়ে নরেন্দ্র ভাই মোদীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী রেকর্ড ভোটে ত্রিপুরার মানুষ দুটি পদ্মবল পার্টি সেই দিশাতে কাজ করবে আমার সঙ্গে একবার সবাই বলেন ভারত মাতা কি ভারত মাতা কি মহারাজ বীর বীর কিশোর মানিক কি ত্রিপুরা মাথা কি আইপিএফটি কি भारतीय जनता पार्टी की नरेंद्र भाई मोदी की अमित भाई शाह जी की भारतीय जनता पार्टी की धन्यवाद